শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা গত ক্লাসে সমাজে আমাদের অধিকার সম্পর্কে জেনেছি। আজ আমরা শিশু হিসেবে আমাদের অধিকার সম্পর্কে জানব। তাহলে চলো, আমরা শিশু হিসেবে আমাদের অধিকারগুলো সম্পর্কে জানি। আমাদের শিশু হিসেবে কী কী অধিকার রয়েছে? জন্ম নিবন্ধনের অধিকার, রানা, মিতা বা এরকম যে কোনো কি একটি নাম পাওয়ার অধিকার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মা শিশুকে কোলে নিয়ে কত মমতায়, কি আকাশে চাঁদ দেখাচ্ছেন। তার মানে কি? এই যে স্নেহ ভালোবাসা, এই রকম স্নেহ ভালোবাসা পাওয়ার অধিকার। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? পুষ্টিকর খাবার দিচ্ছে শিশুদের, আবার কি আরেকটি শিশুকে ডক্টর কি চিকিৎসা দিচ্ছে। তো আমাদের শিশু হিসেবে এই চিকিৎসা পাওয়ারও অধিকার রয়েছে। এখানে কি দেখতে পাচ্ছি? শিশুরা কত মজা করে খেলাধুলা করছে। তো আমাদের শিশু হিসেবে খেলাধুলা ও বিশ্রামের অধিকার রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিদ্যালয়ে কি শিশুরা শিক্ষা লাভ করছে। আমাদের শিশু হিসেবে কি শিক্ষা লাভেরও অধিকার রয়েছে। আমরা এখানে দুটি শিশুকে দেখতে পাচ্ছি, একটি ছেলে এবং একটি মেয়ে, তারা কি সাইকেল চালাচ্ছে। এই যে আমাদের প্রত্যেকের পরিবারে কি ছেলে শিশু এবং মেয়ে শিশু রয়েছে, কিন্তু সব পরিবারেই আমরা ছেলে ও মেয়েদের সমান সুযোগ সুবিধা দিতে দেখি না। তাই কি আমাদের ছেলে ও মেয়ে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। চলো এখন আমরা এই যে জানলাম, এই জানাগুলোর মাঝে কি আমাদের আরও কিছু জানার আছে? তাহলে আমরা সেগুলো জেনে ফেলি। শিশু হিসেবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে। এই অধিকারগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ, আর সেই গুরুত্বপূর্ণ অধিকারগুলো তো আমরা জানলাম। যেমন জন্ম নিবন্ধনের অধিকার, আমরা জন্মগ্রহণ করার পরে আমাদের প্রথমে কি করতে হবে? জন্ম নিবন্ধন করতে হবে। তারপরে এই যে আমরা জন্মগ্রহণ করলাম, তারপর আমাদের কি ছোটবেলা থেকে যদি একটি সুন্দর নাম দেওয়া হয় তাহলে কত ভালো হয়। তার মানে কি? জন্ম নিবন্ধনের পর আমাদের যে অধিকারটি প্রয়োজন সেটি হচ্ছে একটি নাম পাওয়ার অধিকার। তারপরে এই যে পরিবারে যদি আমরা স্নেহ ভালোবাসা না পেয়ে থাকি তাহলে কি আমাদের স্বাভাবিকভাবে বিকাশ ঘটবে? না, আমাদের শিশু মনের স্বাভাবিক বিকাশ ঘটবে না। এর জন্য আমাদের কি প্রয়োজন হবে? স্নেহ ভালোবাসা পাওয়ার অধিকার। আমরা স্নেহ ভালোবাসা পেলাম, কিন্তু পুষ্টি ও চিকিৎসা যদি সঠিকভাবে না পাই তাহলেও কি শিশুরা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে না। এর জন্য আমাদের পুষ্টি ও চিকিৎসারও অধিকার রয়েছে। তারপর খেলাধুলা ও বিশ্রামের অধিকার। এই যে আমাদের জন্ম নিবন্ধন হলো, নাম পেলাম, স্নেহ ভালোবাসা পেলাম, চিকিৎসা পেলাম, খেলাধুলা করার সুযোগ পেলাম, বিশ্রাম নিলাম, কিন্তু আমরা যদি শিক্ষা লাভ না করি তাহলে কি আমরা জাতি হিসেবে কি হব? অবশ্যই উন্নয়নে যেতে পারবো না, কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবো না। এই জন্য শিশু হিসেবে আমাদের কি শিক্ষা লাভের অধিকার প্রয়োজন। এছাড়া কি আমাদের পরিবারগুলোতে কি দেখা যায়? অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে এবং মেয়ে শিশুদের সমান সুযোগ সুবিধা দেয়া হয় না। এজন্য আমাদের ছেলে ও মেয়ে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। চলো আমরা যে এই অধিকারগুলো জানলাম, এই অধিকারগুলো কি শুধু আমাদের দেশেই আছে? না, পৃথিবীর সব দেশের শিশুদের এ অধিকারগুলো আছে। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য এসব অধিকার পূরণ হওয়া খুবই প্রয়োজন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুদের অধিকারগুলো পূরণ করা। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বের সকল দেশে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। তাহলে কি জানলাম আমরা? বিশ্বের প্রতিটি দেশে কি প্রতি বছরই কি অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয়? এটি তাহলে আমরাও পালন করতে পারি খুব মজা করে। হ্যাঁ, আমরাও এটি যথাযথভাবে কি পালন করব। এখন আমরা এই যে অধিকারগুলো সম্পর্কে জানলাম, আমাদের পরিবারে যে আমরা ছেলে শিশু মেয়ে শিশু রয়েছি, তো আমাদের পরিবারে কি ছেলে ও মেয়ে শিশুদের সমানভাবে দেখা হয়?
হ্যাঁ, অনেক পরিবারে দেখা হয় এবং অনেক পরিবারে দেখা হয় না। তাহলে চলো আমরা কি করি, আমরা এটি আমরা ভালোভাবে খেয়াল করে দেখি যে আমাদের পরিবারের ছেলে ও মেয়ে শিশুদের সমানভাবে দেখা হয় কি না। যদি দেখা হয় তাহলে তো ভালোই, আর যদি সমানভাবে দেখা না হয় তাহলে কি আমরা পরিবারে সেটি সুন্দরভাবে বুঝিয়ে বলবো। এখন আমরা এই যে পরিবার থেকে যে অধিকারগুলো আমাদের পাওয়া দরকার, সেই অধিকারগুলো কি আমরা সঠিকভাবে পাচ্ছি নাকি পাচ্ছি না, এজন্য আমরা কি করব, আমরা একটি ছক তৈরি করব। ছক তৈরি করে 1, 2, 3, 4 এভাবে আমরা পয়েন্ট আকারে লিখব যে আমরা এই অধিকারগুলোর মধ্যে কোন কোন অধিকারগুলো আমাদের পরিবার থেকে আমরা পাচ্ছি। তাহলে চলো আমরা ঝটপট লিখে ফেলি। যদি আমাদের জন্ম নিবন্ধন করা হয়ে থাকে তাহলে আমরা কি 1 নম্বরে লিখে ফেলবো জন্ম নিবন্ধনের অধিকার, তার মানে কি আমরা তো সেটি পেয়েছি। তারপর 2 নম্বরে যদি আমাদের সুন্দর একটি নাম আছে তাহলে আমরা সেটা লিখে ফেলতে পারি যে একটি নাম পাওয়ার অধিকার। এভাবে আমরা পরিবারে ঠিক মতো স্নেহ ভালোবাসা পাচ্ছি কি না, ঠিক মতো পুষ্টি ও চিকিৎসা পাচ্ছি কি না, খেলাধুলা বিশ্রামের অধিকার পাচ্ছি কি না, শিক্ষার সুযোগ পাচ্ছি কি না, এগুলো যদি পেয়ে থাকে তাহলে আমরা সুন্দর করে লিখে ফেলি। চলো এখন আমরা কি মজার একটি পরিকল্পনা করে ফেলি। কারণ এই যে আমরা শিশু দিবস সম্পর্কে জানলাম, এই দিবসটা কি আমরা বাসায় ঘরে বসে পালন করতে পারি? না, এর থেকে ভালো হয় বিদ্যালয়ে যদি আমরা সবাই মিলে পরিকল্পনা করি। যেমন বিদ্যালয়ে সমাবেশে কি করতে পারো, শ্রেণীকক্ষ কিভাবে সাজানো যেতে পারে, কোনো নাটক করা যায় কি না, আমরা সুন্দরভাবে পরিকল্পনা করে ফেলি। এবং আমরা শিশু দিবস পালনের জন্য কি প্রস্তুতি গ্রহণ করি। চলো এখন আমরা কি সঠিক উত্তরটি জেনে নিই। কোনটি শিশু অধিকার? ক জন্ম নিবন্ধন, খ নিয়ম মানা, গ বড়দের শ্রদ্ধা করা, ঘ পশুকে সেবা করা। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে, কোনটি শিশু অধিকার? জন্ম নিবন্ধন। এভাবে কি আমরা শিশু অধিকারগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারি। এখন আমরা এখানে কিছু বাক্য দেখতে পাচ্ছি আর নিচে কি কিছু শব্দ দেখতে পাচ্ছি, আমরা এই সঠিক শব্দটি ফাঁকা জায়গায় বসিয়ে কি শূন্য স্থানগুলো পূরণ করে ফেলি। এটি কি খুব চমৎকার লাগছে। শিশু হিসেবে আমাদের কতগুলো ড্যাশ অধিকার আছে বলো, শিশু হিসেবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে। অক্টোবর মাসের প্রথম সোমবার ড্যাশ দিবস পালন করা হয়। কী দিবস পালন করা হয়? বিশ্ব শিশু দিবস পালন করা হয়। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি, অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয়। প্রতিটি শিশুর একটি ড্যাশ পাওয়ার অধিকার আছে, কি নাম পাওয়ার অধিকার আছে। তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি, প্রতিটি শিশুর একটি নাম পাওয়ার অধিকার আছে। সমাজে সব শিশুর ড্যাশ আমরা গুরুত্ব দিব, কি অধিকারকে আমরা গুরুত্ব দিব। তাহলে আমরা আমাদের আজকের পাঠে কি জানলাম, শিশু হিসেবে যে আমাদের অধিকারগুলো রয়েছে তা আমরা জেনে ফেললাম। আমরা কি করব, এই অধিকারগুলো আমরা সঠিকভাবে পরিবার থেকে পাচ্ছি কি না আমরা সেগুলো নিজেরা খেয়াল করব। আর কি আমাদের তো এই যে অধিকার সম্পর্কে জানলাম, শুধু কি অধিকার ভোগ করলেই হবে, না আমাদের কিছু কি দায়িত্বও রয়েছে। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমাদের দায়িত্বগুলো সম্পর্কে জেনে নেব। তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। আমরা এই পড়াগুলো বাসায় কি সুন্দরভাবে চর্চা করব। পরবর্তী ক্লাসে আমরা আবার সঠিক সময়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।